শীতের মাস মানে পিঠা পুলির মাস। এই মাসে সবাই কিন্তু কম বেশি পিঠা তৈরি করে থাকি আমরা। অনেকেরই শোনা যায় ভাপা পিঠা তৈরি করা হয় না, ভেঙে যায়। তো যে প্রসেসে পিঠা তৈরি করলে আপনার পিঠাগুলো ভেঙে যাবে না, ঝুরঝুরে হয়ে যাবে না, অনেকক্ষণ থাকার পরও পিঠাগুলো কিন্তু খুবই পারফেক্ট থাকবে। তো আশা করছি ভিডিওটা দেখবেন, আর এভাবে তৈরি করলে আপনার পিঠাগুলো কিন্তু বাহিরের পিঠার মতোই হবে। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম। পানি কিন্তু একদম বেশি মাখা যাবে না, অল্প অল্প করে পানি মেখে হাত দিয়ে এভাবে করে মেখে নেবেন। স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে মেখে নিচ্ছি। আর যখন দেখবেন এরকম দলা বেঁধে যাচ্ছে, হাত দিয়ে মুট করার পরে ভেঙে যায় না, তখন ভাববেন আপনার গুঁড়িগুলো পারফেক্ট করে পানি মেশানো হয়ে গেছে। তো এখানে আমি একটি ছেঁকনি নিয়েছি, যেটা দিয়ে আমি ওই সেই মাখানো গুঁড়িগুলোকে এখন আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে করে আপনারা প্রসেস করে ভাকা পিঠা বানালে ভাকা পিঠা কিন্তু ভাঙবে না, এবং এই পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত থাকবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমি চেলে নিলাম, দেখুন গুঁড়িগুলো কীরকম একটু নরম নরম হয়েছে আর একটু ভিজা ভিজা কিন্তু এখন। এরপরে আপনি যে পাত্রে ভাকা পিঠাটা তৈরি করবেন, মানে ছোটো বাটি হোক বড় বাটি হোক, তো মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি, সে পাত্রে এই যে নিচে গুঁড়ি দিয়ে দিলাম, আর আপনি মিষ্টি যেরকম খাবেন সে অনুযায়ী এখানে গুঁড় দিয়ে নেবেন। তো আমি যেহেতু একটু মিষ্টির পরিমাণটা কম খাবো, তো মিঠা কম দিয়ে দিলাম। এরপর নারকেল দিয়ে এরপরে কিন্তু আবার উপরে গুঁড়ি দিয়ে প্রলেপ দিয়ে দিলাম, তার উপরে আবার মিঠা দিয়ে দিলাম, আর এবারে কোরানো নারকেলগুলো দিয়ে প্রলেপ দিয়ে উপরে আবারও চালের গুঁড়ি দিয়ে হাত দিয়ে কিন্তু লেপ দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনারাও কিন্তু এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে। তো এরপরে আমি পিঠাগুলো এখন আমি ভাপে রাখার জন্য একটা পাতিলায় পানি দিয়েছিলাম, তার উপরে আমি এই যে চালি বসিয়ে দিলাম স্টিলের। এরপরে একটা পাতলা নেটের কাপড় আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটার উপরে যে বাটিতে আমি পিঠা মানে তৈরি করে রেখেছি সেই বাটিটা কিন্তু বসাই দিতেছি। ঠিক আছে, এরপরে এখন আমি বাটিটার মধ্যে হালকা একটু মানে হাত দিয়ে নক করে এই যে বাটিটা উঠাই দিলাম। এরপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পিঠাটা সেদ্ধ না হয়, আর পানি বলক হওয়ার পর অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে পিঠাগুলো তৈরি করবেন। তো দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো এই দেখুন পিঠাগুলো হয়ে গেছে। যদি বাসায় ভাপা পিঠা তৈরি করতে চান, অবশ্যই আমি যেই প্রসেসে গুঁড়িগুলো করে নিয়েছিলাম এভাবে করে নেবেন, তাহলে দেখবেন আপনার প্রতিটা পিঠা একদম পারফেক্ট হবে আর খেতেও ভালো হবে, সহজে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে না। অনেকেই বাসায় ভাকা পিঠা তৈরি করার পরে সেই ভাপা পিঠাগুলো ঝুরঝুরে হয়ে যায়। তা দেখুন আমি কিন্তু গরম হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের পিঠাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর এই পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ থাকার পরও ঝুরঝুরে হবে না। এই আপনাদের ভেঙে দেখাচ্ছি একটি পিঠা, দেখুন পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং উপরটা কিন্তু ঝুরঝুরে হয়নি। ঠিক আছে, এভাবে যদি ভাকা পিঠা তৈরি করেন একদম বাহিরে কেনা পিঠার মতোই হবে, আর যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে। আর তৈরি করার পরে অনেকের পিঠা ঝুরঝুরে হয়ে ভেঙে যায়, এভাবে তৈরি করলে পিঠা কিন্তু ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।